নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে এখন করোনা সংক্রমণ কীরকম বেলাকাম গতিতে বেড়েই চলেছে মানে দিন দিন যেভাবে করোনা সংক্রমণ বেড়েই চলেছে তাতে কিন্তু রাজ্যের একাংশই মেনে নিচ্ছে যে খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হতে চলেছে আর সেটা কিন্তু নবান্ন এবারে স্পষ্ট করে দিল যে খুব শীঘ্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চৌত্রিশ দিনে লকডাউন শুরু হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা কারণ গত চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দশ হাজারের কন্ডি ছুঁই ছুঁই হয়ে গিয়েছে করোনা সংক্রমণ তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গ এখন দিন দিন কোন জায়গায় পৌঁছেছে মানে মহারাষ্ট্র হতে আর মনে বেশি সময় লাগবে না আর সেই কারণে কিন্তু খুব তড়িঘড়ি করে এই চৌত্রিশ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন আর সবচেয়ে বড় কথা আজ রাত থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম করোনা কারফিউ জারি হলো এই শহরটিতে মানে আপনার বাড়ি যদি এই এলাকাতে থাকে তাহলে কিন্তু আপনার এলাকাতে আজ রাত থেকেই করোনা কারফিউ জারি হতে চলেছে তো পশ্চিমবঙ্গের কোন শহরটিতে করোনা কারফিউ জারি হলো এবং কবে থেকে এই চৌত্রিশ দিনের লকডাউন শুরু হচ্ছে সেটাও আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো এখানে দেখুন বলা হয়েছে যে আজ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ সব রেকর্ডে ভেঙে দিল একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার চারশো ছাব্বিশ জন মানুষ আর আজ বুধবারের রিপোর্ট অনুযায়ী নয় হাজার নয়শো জনেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আর তাই দেখুন এখানে বলা হয়েছে যে করোনার কোপে বাংলা এখন মৃত্যুপুরী চৌত্রিশ দিনে লকডাউন জারি হতে চলেছে বাংলায় এমনটাই জানালেন আইসিএমআর ও এর ডিরেক্টর এবং বিএইচডি তো আসলে এখানে পুরো খবরটা দেখে নেই তো এখানে দেখুন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন আট হাজার চারশো ছাব্বিশ জন মানুষ করোনার দ্বিতীয় ঢেউকে অত্যন্ত বিপজ্জনক ও বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মহামারী বলেই ঘোষণা করলেন ডাব্লু সেই সঙ্গে করোনার নতুন মিউটেন্ট এখন বাচ্চাদেরকেও আক্রমণ করছে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাচ্চারাও এখন বিপদের মুখে তবে এরই মধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনও চলছে আর তাই ধরনের বলা হচ্ছে যে বিধানসভা নির্বাচন চলাকালীন বাংলায় ঝড়ের গতিতে করোনা সংক্রমণ ছড়িয়েছে করোনার পরিস্থিতির জেরে গতকাল দিল্লিতে লকডাউন জারি করা হয়েছে আর সেই সঙ্গে দেশের সব রাজ্যই এখন লকডাউন ডাকা নিয়ে চিন্তা ভাবনা করছে সংবাদ মাধ্যম অনুযায়ী পশ্চিমবঙ্গে চৌত্রিশ দিনে লকডাউন জারি হতে চলেছে ভোট পর্ব মিটলেই বাংলায় লকডাউন জারি হবে